শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি ঘরোয়া উপায়ে জেনে নিন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে গর্ভের শিশুটি ছেলে নাকি মেয়ে হবে মা বাবারও জানার আগ্রহের কমতি থাকে না তবে বিশ সপ্তাহের আগে শিশুটির লিঙ্গ জেন্ডার সম্পর্কে ডাক্তার জানাতে পারেন না বিশ সপ্তাহ তো অনেক সময় একটু চেষ্টা করলেই আগে জানা যায় অনেক মায়েরাই তাদের গর্ভের সন্তান সম্পর্কে আলটাসনোগ্রাম করার আগেই জানতে পারেন কিন্তু কিভাবে তা সম্ভব আজ আপনারাও তা জেনে নিন এক কোন খাবারের প্রতি আপনার আকর্ষণ বেশিরভাগ মহিলা গর্ভাবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে যার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু খাওয়ার প্রবল ইচ্ছা জাগে আপনার ক্ষুদিত খাদ্য টাইপ আপনার গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারে আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার ইচ্ছা হয় তাহলে সম্ভবত মেয়ে হবে আর যদি নিমকি এবং মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে ছেলে হতে পারে দুই পেটের সমস্যা হচ্ছে কি সমীক্ষায় দেখা গেছে যাদের গর্ভাবস্থায় সকালে হালকা বমি বা অন্য কোনো সমস্যা হয়নি তাদের ছেলে হয়েছে তবে শিশুটি মেয়ে হলে পেটের ব্যথার সৃষ্টি হয় এবং সকালে শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায় তিন পেটের অবস্থান গর্ভাবস্থায় পেট বেশি ভারী মনে হলে মেয়ে শিশু হবে আর যদি ভার কম অনুভূত হয় তাহলে ছেলে হবে শিশুটি যদি পেটের ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে হবে আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে অনুভূত হয় তাহলে ছেলে হবে চার হার্টবিট রেট ডাক্তারের নিকট চেকআপের সময় যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশু হৃদ স্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন হৃদস্পন্দনের রেট কত স্পন্দন যদি একশো চল্লিশ বিপিএমের বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে আর যদি স্পন্দনের রেট একশো চল্লিশ বিপিএম এর কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে পাস ব্রেক আউট গর্ভাবস্থায় আপনার ত্বকে কি ব্রন বা অন্য কোনো সমস্যা হচ্ছে যা আপনার সৌন্দর্য নষ্ট করছে তাহলে অবশ্যই আপনার মেয়ে হবে আগের দিনের মানুষ বলতো মেয়ে শিশুরা মায়ের সৌন্দর্য চুরি করে তাই মায়ের চেহারায় সৌন্দর্য নষ্ট হয় যদিও তা কুসংস্কার ছয় রিং টেস্ট একটি আংটি নিয়ে সুতার সাথে বেঁধে নিন তারপর আপনি শুয়ে আপনার পেটের উপর আংটিটি ঝুলিয়ে দিন এবার আংটিটির গতিবিধি পর্যবেক্ষণ করুন যদি আংটিটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে তাহলে আপনার মেয়ে হবে আর যদি রিংটি গোল গোল ঘুরতে থাকে তাহলে আপনার ছেলে হবে সাত শিশুদের উপদেশ নিন গর্ভাবস্থায় থাকা অবস্থায় অনেক আপনজনেরা পেটের সাথে কান লাগিয়ে শিশুটিকে অনুভব করতে চায় অনেক ছোটো ছোটো শিশু আছে যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায় সেক্ষেত্রে লক্ষ্য রাখুন যদি কোনো ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটিকে অনুভব করতে চায় তাহলে আপনার মেয়ে হবে আর যদি কোনো মেয়ে শিশু এই কাজটি করেন তাহলে আপনার ছেলে শিশু হবে এই বিষয়গুলো লক্ষ্য করলে আপনি ডাক্তার বলার আগে বুঝতে পারবেন কি আসছে আপনার জীবনে ধন্যবাদ আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন